रब्बि शहली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि औज़ु बिका मिन हमज़ातिश शयातीन व औज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हमरा सूरा इब्राहिमेर शेष पर्याये एसेछि। आजकेर तेलावत आयात 42 थेके। एकटु पेछन थेके शुरू करी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वाइद काला इब्राहिम रब्बी इजअल हादा बलदन आमिनन। जखन बोललो इब्राहिम प्रभु बनिए दाओ एई नगरीके निरापत्तार निरापत्ता पूर्ण। वजनुबनी वा बनिया मुक्त राखो दूरे राखो आमाके आर आमार सन्तानदेरके। अन्ना आबुदल असनाम आमरा जानो मूर्ति पूजा ना करी। रब्बी इन्नाहुन्ना अदललना कसीरम मिनन्नास। ताहले मूर्ति पूजा एकटा आदि विषय। प्रभु एगुलो तो भ्रष्ट करेछे अधिकांश मानुष के। फमन तबे आनी एक क्षेत्रे जे आमार अनुसारी होबे आमाके अनुसरण करबे फा इन्नाहु मिन्नी ताहले से गण्य होबे आमार पथेर आमार संगेर। वामन आसानी आर जे आमार अबाध्यता करबे फा इन्नाका गफूरुन रहीम ताहले तुमी अत्यंत क्षमापरायण परम करुणामय। अर्थात विवेचना से क्षेत्र तुम्हार। रब्बाना इन्नी अस्कंतु मिन ज़ुर्रियति। रब्बी होए गेलो रब्बाना। प्रभु आमी बसती करेछी आमार वंशधरदेर एकांशेर बेवादिन एमन एक उपत्यकाय गैरे जी ज़राइन जेटा कोनो शस्य उत्पन्न करे ना কোনো তৃণ উৎপন্ন করে না। ইন্দা বাইতিকাল মুহাররাম পবিত্র তোমার ঘরের কাছে। রব্বানা লিয়ুকিমুস সলাত করেছি এই কারণে হে প্রভু যেন তারা তোমার ওহির অনুশীলন করে। ফাজআল আফইদাতাম মিনান নাস অতএব তুমি এখন ঝুঁকিয়ে দাও আকর্ষণ করে দাও মানুষের মন তাদের প্রতি। তাহবি ইলাইহিম যেন সেই দিকে আকর্ষণ করে। ওয়ারজুক হোম মেনা সামারাত এবং জীবিকা দাও তাদেরকে সব রকমের ফল ফসলের। লাল লাহুম ইয়াস করুন। এই অধ্যায় আমরা সূরা বাকারার 124 থেকে নিয়ে পড়েছি। আমরা 124 থেকে নিয়ে 129 পর্যন্ত 130 পর্যন্ত। রব্বানা ইন্নাকা তাআলামু মা তুখফি মা নুখফি ওয়া মা নুলিনু। প্রভু হে তুমি তো জানো, তুমি জানো নিশ্চিত জানো তুমি যা আমরা গোপন করি আর যা আমরা প্রকাশ করি। ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাই। তাহলে একটা হলো আল্লাহকে বলা কথা, একটা হলো অবগতির কথা। আয়াতের এক অংশ রব্বানা ইন্নাকা তাআলামু মা নুখফি মা নুলিনু আমরা যা গোপন করি আর যা প্রকাশ করি তুমি তা জানো, নিশ্চিতভাবেই তুমি তা জানো। ওয়ামা ইয়াখফা আলাল্লাহ একমাত্র মান্য যিনি আল্লাহ যিনি গোপন নয় তার কাছে মিন শাই কোনো কিছুই। ফিল আরদে ওয়ালা ফিস সামায় না এই পৃথিবীতে আর না ওই আকাশমণ্ডলীতে। আলহামদুলিল্লাহ সেই আল্লাহর কৃতজ্ঞতা। আল্লাযী ওয়াহাব আলী আলাল কিবরে যিনি দান করেছেন আমাকে এই বার্ধক্যে ইসমাইল ওয়া ইসহাক ইসমাইল এবং ইসহাককে। ইন্না রাব্বি লাসামিউদ দোয়া নিঃসন্দেহে আমার প্রতিপালক শোনেন প্রার্থনা প্রার্থনার শ্রবণকারী। একজন মানুষ যিনি প্রার্থনা করে তার ফলাফল পেয়েছেন তিনি বলছেন যে আমার প্রতিপালক যিনি তিনি প্রার্থনা শোনেন নিশ্চয়তা দিচ্ছেন। আর আল্লাহ আমাদেরকে বলেছেন
যে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা অনুসরণ করো ইব্রাহিমের জীবনাদর্শ যা সম্পূর্ণ একমুখী। রব্বি ইজআলনি মুকিমাস সালাত, প্রভু আমাদেরকে গড়ে তোলো বা আমাদেরকে করো ওহি অনুশীলনের বা ওহির বাস্তবায়নকারী। মুকিমাস সালাত, আমরা তর্জমা দেখি আমাদেরকে নামাজ কায়েমকারী বানাও, এভাবে আমরা শিখেছি। কিন্তু এখন আমরা সেটাকেই নামাজ কায়েম বলতে আল্লাহর ওহির আদেশ নিষেধ বা আল্লাহর ওহির নির্দেশনা, কোরআনে যা আয়াত আছে তাকে বাস্তবায়িত করে তোলাই আকিমুস সালাত। সেই অর্থে আমরা একে একটু ঘুরিয়ে বলছি, রব্বি ইজআলনি মুকিমাস সালাত, আমাকে তুমি সালাতের কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমাদের আমার বংশধরদের থেকে, আমার বংশধরদের থেকে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, প্রভু তুমি আমার এই প্রার্থনা কবুল করো, আমাদের এই প্রার্থনা কবুল করো। রব্বানা আগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, প্রভু ক্ষমা করো আমাকে এবং আমার পিতামাতাকে আর সেই বিশ্বাসীদেরকে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসেব দাঁড়াবে, অর্থাৎ হিসেবের দিন, যেই দিন হিতে হিসেব সংগঠিত হবে, অনুষ্ঠিত হবে সেই দিন। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, শুরু হলো আজকের তেলাওয়াত আয়াত 42 থেকে, কিছুতেই যেন মনে না করে আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন, যে আল্লাহ সম্পূর্ণ উদাসীন সেই ব্যাপারে যা করছে যারা সর্বনাশ করছে নিজেদের। আম্মা ইয়ামালু আয-যালিমুন, তো যালিমুনকে আমরা বলি জালিম বলতে, অর্থাৎ নিজে নিজের সর্বনাশ নিজে করে, যালিমুন যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে, অর্থাৎ সত্য সামনে দেখেও যারা সত্যকে গ্রহণ করে না। এবং আমরা সূরা বাকারার সেই আদম আলাইহিসসালাম এবং আমাদের মাতা আদম আলাইহিসসালামের স্ত্রী দুজনকে আল্লাহ যেমন বলেছিলেন যে মানে থাকো এই জান্নাতে এবং খাও যেখান থেকে যত খুশি, ওলা তাকরাবা হাদিহিসা, যারা এই বৃক্ষটির কাছেও যাবে না। ফাতা কুনা মিনাদ্দালিমিন ওয়া কুলনা ইয়া আদম উস্কুন আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ, বসবাস করো, থাকো তুমি আর তোমার স্ত্রী এই সুন্দর বনভূমিতে এবং খাও মিনহা তার থেকে রাগাদান, পর্যাপ্ত হাইসুষে তোমার যেখান থেকে তোমরা তোমাদের দুজনার ইচ্ছে হয়। ওলা তাকরাবা হাদিহি আশাজারা, কাছেও আসবে না, কাছেও যাবে না এই যে এই গাছটির। ফাতাকুনা মিনাদ্দালিমিন, মানে ঘটনাটা এখানেই যে জালেম বলতে আমরা যেটা বুঝি যে একজনের প্রতি আরেকজনের অন্যায় করা, কারো প্রতি অন্যায় করা, অন্যদের প্রতি অত্যাচার করা, কিন্তু আসলে জুলম বলতে কি, নিজের সর্বনাশ নিজে করা। তো আমি যেহেতু নিষেধ করেছি এই গাছটির কাছে যেতে, অতএব তোমরা তারপরেও যদি যাও তাহলে আল্লাহর নিষিদ্ধতা, আল্লাহর নিষিদ্ধতা যারা অগ্রাহ্য করে তারাই আসলে জালেম এবং তারাই নিজের সর্বনাশ নিজেরা করে। লা তাহ ওয়ালা তাহসাবান্না আল্লাহ, ওয়ালা তাহসাবান্না আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু আয-যালিমুন ইন্নামা ইউয়াখখিরুহুম, আর কিছুই নয়, একটা সময় দিচ্ছেন তিনি তাদেরকে, লে ইয়াউমিন, সেই দিনের জন্য, তাশখাসু ফিহিল আবসার, পাথর হয়ে যাবে সেই দিনে যেদিন তাদের দৃষ্টিগুলো, চোখগুলো বলেছে দিকভ্রান্ত হয়ে তাকানো বা দিকভ্রান্ত হয়ে যাবে বা স্থির হয়ে যাবে, বলে না চোখ পাথর হয়ে যাওয়া, সেরকম স্থির হয়ে যাবে দৃষ্টি। মুহতাইনা মুকনিই, ঊর্ধ্বশ্বাসে
छुटते থাকবে যেটা আমরা বাংলা ভাষায় বলি মানে একা ঊর্ধ্বমুখী হয়ে ছুটতে থাকবে রুউসিহিম মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম মাথা তুলে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকবে লা ইয়ারতাদ্দা ইলাইহিম তারফুহুম মানে শরীরের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না রুউসাহুম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ফিরবে না তাদের মানে কোন দিকে যাচ্ছে কি করছে অর্থাৎ সেইটা যে নিজের দিকে কোনো খেয়াল থাকবে না ওয়া আফইদাতুহুম হাওয়া আর অন্তর থাকবে বিবেক থাকবে বিবেচনা থাকবে উধাও আছে না যে আমরা যেমন বলি যে কিং কর্তব্য বিমূঢ় এটা তো স্তব্ধ হয়ে যাওয়া বা এখন যে কি করব দিশাহারা হয়ে যাওয়া সবচাইতে কাছের শব্দ হয় দিশাহারা হয়ে যাওয়া দিশাহারা হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকবে ওয়া আনজিরিন নাস সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কথা বলে সাবধান করো মানুষকে ইয়াউমা ইয়াতিহিমুল আযাব যেই দিন আসবে তাদের উপরে এই কষ্ট ফায়াকুলু আল্লাযীনা যালামু তখন বলবে তারা যারা সর্বনাশ করেছে নিজেদের রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব প্রভু আরেকটু সময় দাও আমাদেরকে খুব কাছের একটা মেয়াদের নুজিব দাওয়াতাকা মানে সূরা ইব্রাহিমের এই যে প্রত্যেকটা আয়াত এবং মাঝে মাঝে যে আয়াতগুলো এমনভাবে বাস্তব হয়ে চোখের সামনে আসে যে নুজিব দাওয়াতাকা তোমার আহ্বানে আমরা সাড়া দেব এখন আমরা যেটা মানে বলতে চাই আর কি যে আমরা মুসলিম জাতি জাতি সংখ্যা হিসেবে তো 150 কোটি এখন হয়েই গেছি কিন্তু এই কথাটা ওয়াজ নসিহত বলুন আর শিক্ষা দীক্ষা বলুন মসজিদ মাদ্রাসা বলুন কোনোখানে বলুন এই কথাটা আমাদের মধ্যে কাছে দূরে সকলেই আমরা সাক্ষী দিতে পারি কে আমরা এই কথাটা শুনেছি আল্লাহ বলেছেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে কুল আদেশ বলো হাদিহি সাবিলি এই আমার পথ আদউ ইলাল্লাহ আমি ডাকি আল্লাহর দিকে তো আমাদের দেশে ইসলামী মানে যাকে বলে যে ইসলামের নামে অসংখ্য দল এবং অসংখ্য মানে গোষ্ঠীর কর্মকাণ্ড তো রয়েছে কিন্তু তারা কেউ আল্লাহর দিকে ডাকেন বলে তো দেখা যায় না তারা তাঁদের দিকে ডাকেন তাই না যেমন আছে কত রকমের কবিতা ছড়ানো ধরার আগে আজরাইল চলো যাই কাকরাইল তো এইরকম কাকরাইল চর্মনাই সরসিনা বা তারপরে যাকে বলে যে কি মাইজ ভান্ডারী চন্দ্রপাড়া মানে অগণিত তো তারা তো তাদের পীর সাহেবের দিকে ডাকে আমরাও যারা অন্যান্য যারা ইসলাম আমরা যারা করি তারাও আমাদের দিকে আমরা ডাকি কিন্তু আল্লাহর দিকে ডাকাটা কে ডাকেন তো হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ এটাই আমার পথ কোন মুসলিম কোন মুসলিম নেতা কোন আলেম কোন আল্লামা যার জীবনের ঘোষণা এইভাবে দেন বা দিতে পারেন যে আমার জীবন এই জন্যই যে আমি আল্লাহর পথে মানুষকে ডাকি আলা বাসিরাতিন একটা সুস্পষ্ট রোড ম্যাপের উপরে আনা ওয়া মান ইত্তাবানি এই আমি এবং যারা আমার অনুসরণ করে মানে যারা আমার অনুসরণ করে তারা অন্ধ অনুসারী নয় ঠিক যেই যেই নির্দেশনা দেখে দেখে যেই নির্দেশনা অনুসারে আমি এই পথে চলি সেই নির্দেশনা অনুযায়ী একইভাবে যেভাবে আমি চলি সেভাবে আমার অনুসারে আমার পেছনে যারা আছে সঙ্গে যারা আছে তারাও সেই একইভাবে সেই নির্দেশনা দেখে দেখে পথ চলে সুবহানাল্লাহ মহিমা আল্লাহর বা পবিত্রতা আল্লাহর ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি নই তাদের কেউ যারা আল্লাহকে মানতে গিয়ে কাউকে অংশীদার করে
আয়াত 44 সূরা ইব্রাহিম ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযিনা যালামু এখন যারা সর্বনাশ করছে তাদের নিজেদের তারা বলবে যেই দিন আসবে তাদের উপরে সেই কষ্ট বা সেই আযাব রব্বানা আখিরনা ইলা আজালিন করিম প্রভু খুব কাছের মেয়াদের একটা সময় আমাদেরকে দাও নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রুসুলা এই জায়গাটায়ও খুব সুন্দর একটা মানে প্রশ্ন আছে মানে এখানে বহু বচনে বলা কেন মানে আমরা তো কোরআনের অনুসারী তাহলে সর্বকালের সকল মানুষের কথাই কি বলা হচ্ছে যদি সর্বকালের সকল মানুষের কথা বলা হয়ে থাকে তাহলে তো যে কালের যেই মানুষ যে কালের যেই মানুষ সে কালে তার রসুলের কথা বলবেন তার কিতাবের কথা বলবেন তাহলে আজ যারা মানে এই যে ওয়া আনজিরিন নাস মানুষকে সাবধান করো ইয়াওমা ইয়াতিহিমুল আযাব যেই দিন তাদের উপরে সেই শাস্তি চলে আসবে কষ্ট চলে আসবে ফায়াকুলু আল্লাযিনা যালামু যারা অবিশ্বাস করতো বিশ্বাস করতো না সর্বনাশ করেছে নিজেদের তারা সেদিন বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিম আরেকটু সময় দাও খুব অল্প মেয়াদের নুজিব দাওয়াতাকা তাহলে ইসলাম দিন ধর্ম শরিয়ত নামাজ রোজা ইবাদত বন্দেগী যা কিছুই আমরা বলি ধর্মকর্ম সব কিছুই মূলত কি আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া এত সুন্দর করে গুছিয়ে এখানে কথাটা বলা হয়েছে নুজিব দাওয়াতাকা তোমার আহ্বানে আমরা সাড়া দেব ওয়া নাত্তাবি আর রুসুলা এবং তোমার বার্তাবাহকরা ঠিক যেই পথে চলেছে সেই পথের অনুসারী হব সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রসুলদের কাছে তার মনোনীত নবী এবং রসুলদের কাছে ওহী প্রেরণ করেন মানুষকে সে কথা বলার জন্য 213 সূরা বাকারাকে যতবার আমরা যাব যতবার আমরা এই সংকটে পড়ব ততবারই সেই আয়াত আমাদের জন্য পাঠ্য কানা নাসু উম্মাতান ওয়াহিদাতান আদি রূপ মানবতার একটা জনগোষ্ঠী ছিল মানুষ فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ তারপর তিনি প্রকাশ করলেন নবীদেরকে সুসংবাদদাতা এবং সাবধানকারী وَأَنزَلَ مَعَهُمُ الْكِتَابَ এবং নাজিল করলেন তাদের সাথে কিতাব বিলহক চূড়ান্ত বাস্তবতা বা সত্য নিয়ে لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِي مَا اِخْتَلَفُوا فِيهِ তো নবীগণের কথা বলা হচ্ছে এখানে এবং কিতাবের কথা বলা হচ্ছে এখানে তো তাহলে এখানে বলা হচ্ছে একসাথে ওয়া নাত্তাবির রুসুলা এটা একটা প্যাকেজ আমরা যেটা বলতে চাই সেটা হলো এটা একটা প্যাকেজ যে আল্লাহ যুগে যুগে কালে কালে নবী রসুলদেরকে পাঠিয়ে আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এইভাবে যে গায়েব থেকে অদৃশ্য থেকে আসা জ্ঞান অদৃশ্য থেকে আসা নির্দেশনা কেমন করে এখানে একজন মানুষ বাস্তবায়িত করে নবীরা রসুলরা কি দেখিয়েছেন রসুলগণ কি দেখিয়েছেন আমরা এই যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করছি এগুলো কোথার থেকে আমরা পেয়েছি অদৃশ্য কোনো সোর্সে তো এটা আসেনি মুসার মতো পাথরের স্লেটে লিখে দেওয়া হয়েও এটা আমাদের কাছে আসেনি আমরা পেয়েছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে এটা প্রকাশ পেয়েছে সেগুলো পরবর্তীকালে প্রথমত মুখস্থ করেছেন তার সঙ্গী সাথীরা তারপর পরবর্তীকালে ক্রমান্বয়ে লেখা হয়েছে এবং তারপর সেই কিতাব যেই কিতাব এখন যেভাবে বিন্যস্ত সেই কিতাব আল্লাহ এখন সংরক্ষণে নিয়েছেন যেহেতু ওহী ওহীর মূল ধারক ফেরেশতারা তা ফেরেশতারা দেন মানুষের কাছে
বার্তাবাহক ফেরেশতা, বার্তাবাহক মানুষের কাছে দেন, বার্তাবাহক বার্তা মানুষের কাছে পৌঁছান এবং মানুষ সেগুলো শুনে নিজেরা ধারণ করে। এই এই অর্থে ওয়ান্নাত্তাবিউর রুসুলা, যুগে যুগে কালে কালে তোমার বার্তাবাহকরা যেভাবে তোমার কথা তোমার আহ্বানে সাড়া দিয়েছিল আমরাও ঠিক সেইভাবে সাড়া দেব, তাই না? যেমন একেবারে মানে কতভাবে যে আমরা দেখাতে পারি যে মিনকুম, এই ব্যাপারটা থেকে বারবার করে আমরা দেখাতে চাই যেটা, যে কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, আল্লাহ 151 সূরা বাকারায় বলছেন কামা আরসালনা ফিকুম, যেভাবে পাঠিয়েছি তোমাদের মধ্যে রাসূলান মিনকুম, একজন বার্তাবাহক তোমাদের মধ্যে থেকে। আকাশ থেকে তো নেমে আসেননি তিনি, অন্য দেশ থেকেও তিনি এখানে আসেননি, যেই সমাজের মধ্যে থেকে হঠাৎ করে একজন মানুষ চেতনা পান এবং আল্লাহর মানে ওহী পান এবং তিনি দাঁড়িয়ে বলেন যে ভাই আমার কাছে আল্লাহর ওহী এসেছে, যেইটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ঘটেছে। তো বলছেন যে উদাহরণ দিয়ে বলছেন যে ঠিক যেভাবে দেখো 150 যেটা আছে যে তোমরা বলে উতিম্মা নেয়ামতি, মানে কি ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, এই জগতের কাউকেই তোমরা ভয় পাবে না, ভয় পাবে আমাকে, এই জন্যে যেন আমি পূর্ণ করে দেই আমার করুণা, নেয়ামতি আলাইকুম। সূরা ফাতিহায় প্রার্থনা করি সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তো আনআমতা আলাইহিম নবী রাসূলরা, তো ঠিক ঠিক যেভাবে উপমা দিয়ে বলছেন কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, যেভাবে মানে যেভাবে প্রকাশ করেছি পাঠিয়েছি তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের থেকে মনোনীত করে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, পড়ে শোনায় আবৃত্তি করে আমা তোমাদের সামনে আমার বাণী ও বার্তা, এই তো ওয়ায়ু জাক্কিরকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধি দেয় বা পরিশুদ্ধ করে তোলে, ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, এবং তোমাদেরকে লিখিত বিধিবিধান শিখিয়ে দেয়, ওয়াল হিকমা, এবং কেন কী জন্য তা দিয়েছি তা বুঝিয়ে দেয়, ওয়ায়ু আল্লিমুকুম, এবং শেখায় তোমাদেরকে মা আলম তা কোনো তা আলম, যা তোমরা অন্য কোনোভাবে, এটা আমরা বাড়তি কথা, যা তোমরা কোনোভাবেই জানতে পারতে না, মা আলম তা কোনো তা আলম, কোনো অন্য কোনো সোর্স নেই এই জ্ঞান পাওয়ার ওই ছাড়া। তা আওয়ালাম তাকুনু আকসামতুম মিন কাবলু মালাম লাক মালাকুম মিন জাওয়াল, তো যাদের পতন হবে, এই কথাটা এখন বোঝা গেল 44-এর, যে কাদের কথা এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সেই মুস্তাকবিরিন, আয়াত 21-এ যাদের কথা বলা হয়েছিল এই সূরা ইব্রাহিমের, ওয়া বারাজু লিল্লাহে জামিয়ান, সকলেই একত্রিত হবে আল্লাহর সামনে একেবারে উন্মুক্ত অবস্থায়, ফাকালা আদ্দুআফাউ, তখন বলবে নির্যাতিতরা নিপীড়িতরা দাবিয়ে রাখারা, লিল্লাদিনা ইস্তাকবারু, তাদের যারা বড় হয়েছিল এই পৃথিবীতে, নেতৃত্বে ছিল কর্তৃত্বে ছিল, যে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলতে তাই আমরা করতাম, তোমাদের কথাই মেনে চলতাম, ফাহাল আন্তুম মুগনুন আন্না, এখন আমাদের হয়ে তোমরা কি কোনো কাজে আসতে পারো, মিন আযাবিল্লাহ মিন শাই, আল্লাহর শাস্তি থেকে সামান্য একটুও কমাতে, কলু, সেই বড়রা কি বলবে, লাউ হাদান আল্লাহ লা হাদাইন হাদাইনাকুম, যদি আমাদেরকে আল্লাহই পরিচালিত করতেন, হেদায়েত করতেন, পথ দেখাতেন, তাহলে আমরাও তোমাদেরকে সেই পথই দেখাতাম। এই কথার আমরা তো আপাতত এখানে নেতিবাচকভাবেই উপস্থাপন করা হয়েছে আয়াত 21-এর বক্তব্যকে, তাহলে এইটাকে আমরা সূরা ইয়াসিনে গেলে দেখতে পাবো, এই ব্যাপারটার থেকে আমরা কি দায়িত্বমুক্ত, তো সেটা বহু দূরে, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা, সেখানে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পাবো আগাম, একটু বলে নেই যেহেতু প্রসঙ্গ এসেছে,
এখানেও আয়াত একুশ, এখানেও আয়াত একুশ সূরা ইয়াসিনের, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। একটা কমন কথা রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইত্তাবিউ, মেনে চলো, মানো তাকে যে তোমাদের কাছে কোনো পয়সা চায় না, কোনো মজুরি চায় না, কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, শুধু একটাই নয় এবং তারা আছে সঠিক পথে। তাহলে যারা আমাদেরকে আল্লাহর পথে ডাকছেন তারা স্বয়ং আল্লাহর পথে আছেন কি না এইটা দেখার দায়িত্ব আমার। আমি এই মাত্র সূরা ইউসুফের থেকে যেই সূত্র আপনাদেরকে দেখালাম, কোনোভাবে অন্ধ আনুগত্যের কোনো সুযোগ আল্লাহর এই দিনে নাই। আমি আপনাকে শুধু একটা কথা বলবো যে আপনি আমার পেছন পেছন হাঁটা শুরু করে দেবেন, এইটা আল্লাহর আনুগত্য নয়। আদেশ করেছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, তো আমরা কি দেখব আমাদের মধ্যে কে সে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং কোনো বিনিময় চায় না। কি বলবে? আলা বাসিরাতিন, সে বলবে যে আমি ডাকছি মানুষকে আল্লাহর পথে, আলা বাসিরান, দৃশ্যমান একটা নির্দেশনার উপরে, আনা ওয়ামান ইত্তাবানি। তাহলে আমি কি করব যদি আমি এই আদেশের আনুগত্য করি যে প্রভু আমি এই রকম একজন হব যে তোমার পথে মানুষকে ডাকব, তাহলে আমার উপায় কি? আমার উপায় আল্লাহর কিতাব নিয়ে মানুষকে ডাকা, যেটা সূরা ইউনুসে আমরা দেখেছি যে এসে গেছে তোমাদের কাছে, ইয়া ইউহান্নাস কদ জাতকুম মাউইজাতুন মিন রাব্বিকুম। তো মাউইজা তো সরাসরি আল্লাহর কাছ থেকেই এসেছে, ওয়াজ করার জন্য নিজের বলার কোনো সুযোগ তো নেই কিছু। মাউইজা যা দিয়ে ওয়াজ হবে তা তো এসে গেছে সরাসরি প্রতিপালকের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, যা নিরাময় করে দেবে সেই সব যা যা তোমাদের অন্তরে রোগ ব্যাধি আছে। ওয়াহুদান পরিচালিত করবে, ওয়া রাহমাতান আল্লাহর করুণা আনবে, লিল মুমিনিন যারা বিশ্বাস করবে। তো সবই তো এই কিতাব। তো তাহলে তো যখন আজাব দেখব তখন বলবো প্রভু আরেকটু সময় দাও, একেবারে তোমার বার্তাবাহকরা যেভাবে যা করেছে আমরা ঠিক সেইভাবেই করব। এখন আল্লাহ বলছেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন কাবলু, এই তোমরাই কি এর আগে কসম খেয়ে বলতে না মা লাকুম মিন জাওয়াল, তোমাদের কোনো পতন নেই। এখন এই কথাটার বাস্তবতা কি? এই কথাটার বাস্তবতা যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন যে এই ক্ষমতার কোনো পতন কোনো দিন হবে না। যারা নেতৃত্বে কর্তৃত্বে থাকেন তারা এমনভাবে আচরণ করেন যে তারা কোনো দিন যে আবার নেমে আসতে পারেন সেই কর্তৃত্বের অবস্থান থেকে, এটা তারা মনে করেন না। বিষয়টা একটু তাকালেই দেখা যায় যে তোমরা না কসম খেয়ে বলতে যে তোমাদের কোনো পতন নেই। এটা যদি আমরা মক্কার লোকদের জন্য বিশেষায়িত করি হতে পারে, যে রসুল যতই ভয় দেখাতেন তারা হাসত, তারা উপহাস করত যে আমাদের কিছুই হবে না। ওয়া সাকান্তুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম। আচ্ছা, এই জায়গাটায় ইব্রাহিম আলাইহিস সালামের যে কথা যে প্রভু আমি আমার বংশধরদের একটি শাখা বা একটি অংশকে এমন এক জায়গায় বসতি করেছি, করে দিয়েছি তোমার পবিত্র ঘরের কাছে যেই ভূমি কিছু উৎপন্ন করে না, বোঝা গেল মক্কা। সেই মক্কার লোকদেরকেই বলা হচ্ছে, মক্কার নেতৃত্ব শেষ পর্যন্ত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যানই করেছে। ওয়া সাকান্তুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু, এবং তোমরা বসবাস করতে এমন এক বসতিতে যারা সর্বনাশ করেছিল তাদের নিজেদের। ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, এবং তোমাদের কাছে স্পষ্ট ছিল তাদের ইতিহাস,
যেমন আজ আমরা এই বাংলাদেশে যারা বসবাস করি এখন আজকে থেকে 40 বছর আগে বা 45 বছর আগে স্বাধীনতার আমরা স্বাধীনতার প্রজন্মের মানে মানুষ তো স্বাধীনতার আগে ছিল পাকিস্তানি শাসন তাদেরও ভাব দেখলে মনে হতো তাদের কোনো পতন কোনোদিন হবে না তারও আগে ছিল ব্রিটিশ শাসন 200 বছর ধরে তাদেরও ভাব দেখলে মনে হতো যেন কোনোদিন তাদের কোনো পতন হবে না এরও আগে হাজার বছরের শাসন ছিল মোগলদের তারাও কোনোদিন তাদের দুর্গ টুর্গ দেখলে তো মনে হয় যে কেয়ামত পর্যন্ত তাদের পতন হবে এমন কোনো আশঙ্কা তাদের মধ্যে ছিল না মক্কার লোকদেরকে বলা হচ্ছে আমরাও যদি এটাকে আমাদের করে গণ্য করি তাহলে আমাদের এই ভারত ভূমিতে এই বাংলাদেশেও এমন বহু বড় বড় রাজবাড়ি জমিদার বাড়ি পড়ে আছে যার কোনো উত্তরাধিকার এখন খুঁজে পাওয়া যায় না তো তাহলে ওয়া সাকান্তুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম এবং সেটা তোমাদের কাছে স্পষ্ট ছিল যে কাইফা ফালনা বিহিম কি কি করেছিলাম কিভাবে কি করেছিলাম তাদের সাথে ওয়া দারাবনা লাকুমুল আমসাল এবং বারবার করে তোমাদেরকে সেইগুলো বুঝিয়েছি এই এই পর্যন্ত আমরা পড়েছি এ পর্যন্ত আমরা পড়েছি কতবার কত রকম করে আদ জাতি সামুদ জাতি আইকাবাসী লুত লুতের মানে বা বংশধর বা লুতের জাতি কতবার ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ বলেছেন তাদের কথা সব এই আরব উপদ্বীপের মধ্যে ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম তবুও তারা তাদের নানা রকমের চক্রান্ত করেছে এবং যত রকম চক্রান্ত করেছে ইনদাল্লাহি মাকরাহুম সে সব চক্রান্তই আল্লাহর কাছে এর সরাসরি এর বিপরীত চক্রান্ত ছিল বা এর বিপরীত কৌশল ছিল ওয়া ইন কানা মাকরুহুম লেতা জুলা মিনহুল জিবাল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অতীতে সেই জাতিগুলোর ইতিহাস সম্পর্কে বলছেন এখানে যে দেখো যে ওয়াইন কানা মাকরুহুম তারা আমার নবুয়ত রেসালাতের বিরুদ্ধে যত রকম চক্রান্ত করেছে মানে সব রকমের চক্রান্ত জবাব আল্লাহর কাছে ছিল আল্লাহ দিয়েছেন যদিও তাদের সেই চক্রান্তগুলো লেতা জুলা মিনহুল জিবাল একবারে পর্বত নাড়িয়ে দেওয়ার মতো চক্রান্ত ছিল ফালা তাহসাবানাল্লাহ মুখলিফা ওয়াদিহি অতএব কিছুতেই এটা মনে করো না যে আল্লাহ তার ওয়াদার অন্যথা কিছু করবেন বা খেলাফ কিছু করবেন রুসুলাহু তার বার্তাবাহকদের সঙ্গে এইটা দেখিয়েই বলছি যে বিষয়টা তাহলে কাদেরকে বলা কেয়ামতের দিন সাধারণ মানুষ বলছে প্রভু আমাদেরকে আরেকটু সময় দাও আমরা তোমার রসুলদের অনুসরণ করব কোনো একজন রসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না অর্থাৎ তুমি যেই বিষয়টা দেখিয়েছো রসুলদের মাধ্যমে সেইভাবে আমরা চলব 47 শেষে ফালা তাহসাবান্নাল্লাহ যে আল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলাহু কাকে বলছেন এ কথাটা অতএব কিছুতেই এটা যেন মনে না করে আল্লাহ এখানে হে নবী তুমি কিছুতেই মনে করবে না যে আল্লাহ কখনো নিজের রবি রসুলদের কাছে তার ওয়াদা খেলাফ করবেন কাকে শোনাচ্ছেন আল্লাহ মানে বার্তাবহনের কাজ যারাই করবে তারা এই ইতিহাস জানার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে এই আত্মবিশ্বাসও তৈরি হতে হবে যে যদি আমি ঠিক নবী রসুলদের অনুসরণে একেবারে পরিষ্কার নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রুসুলা আমি কালকেও বোধহয় বলেছি পরশুও বোধহয় বলেছি যে ধর্ম কর্ম ইসলাম শরিয়ত মারেফাত নামাজ রোজা হজ জাকাত সমুদয় বলতে যা কিছু বুঝায় সব হলো রসুল যা করেছেন তার অনুসরণ করা তো রসুল করেছেন সব একটাই কাজ সেটা হলো আল্লাহর ওহি তার কাছে এসেছে তিনি তা মানুষের কাছে পৌঁছিয়েছেন সেই ওহি দ্বারা গঠিত যে জনগোষ্ঠী রব্বুল আলামিন তৈরি করেছিলেন ওয়াকাদালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতান 143 সূরাতুল বাকারা
অর্থাৎ যখন জাতি গঠন হলো আগের জাতি ইহুদিদের কাছ থেকে আল্লাহ কিতাবের দায়িত্ব তুলে নিলেন দিলেন নতুন জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জাতিকে মানে গঠন করেছেন বা গড়ে তুলেছেন তাদেরকে এবং তাদেরকে বলে দিলেন তাদেরকে একেবারে তাদের অভিষেক অনুষ্ঠানে বা অভিষেক করে মানে মাথায় মুকুট পরানোর মতো তাদেরকে বলে দিলেন যে এভাবেই তোমাদেরকে গড়ে তুলেছি মধ্যস্থতাকারী এক জনগোষ্ঠী হিসাবে যেন তোমরা সাক্ষী হতে পারো মানুষের উপরে এবং রাসূল হতে পারেন তোমাদের উপরে সাক্ষী এই যে সিলসিলা চলে এসেছে এই যে ধারাবাহিকতা চলে এসেছে সেই ধারাবাহিকতা তো থাকেনি কিতাব পৌঁছানোর কাজ রাসূল করেছেন তার সঙ্গী সাথীদের কাছে এরপরে আর কিতাব পৌঁছানোর ধারাবাহিকতা থাকেনি এরপরে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে উমাইয়ারা 150 বছর আব্বাসীরা 650 বছর এরপরে ওসমানিয়া খেলাফত এই খেলাফত সেই খেলাফত ইসলামের নামে মোগল শাসন ইত্যাদি ইত্যাদি তো আল্লাহর কিতাবের অনুশীলনের ধারাবাহিকতা কোথায় এটা তো ইসলামের ইতিহাসে কোথাও নাই বরং ইসলামের ইতিহাসে অকাট্যভাবে প্রমাণিত সময় দ্বিতীয় হিজরিতে পড়ার আগেই যে হিজরি সাল গণনা করি 1400 সাল আমরা এখন গণনা করি সেই হিজরি সাল শুরু হয়েছে রসুলের হিজরতের সময় থেকে গণনা করা হয় তো সেইখান থেকে 100 বছরের মধ্যেই মানুষের সমাজের থেকে গোটা কোরআনকে সম্পূর্ণ বিলুপ্ত করে ফেলা হয়েছে যখন উমাইয়া শাসন চলে মুসলিম বিশ্বে আমাদেরই ইতিহাস আমরা যেটা পড়েছি ইতিহাসে এবং 150 বছর পর্যন্ত মসজিদের মেম্বারে মেম্বারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশের সেই হাশেমি বংশের বংশের প্রত্যেকটা লোকের উপরে অভিশাপ দেওয়া তাদের বদনাম বলা কুৎসা রটনা করাই ছিল খুতবা আমাদের ইতিহাস পড়ে দেখুন ইসলামের ইতিহাস কারা করত উমাইয়ারা করত আরবের যেই যাকে বলা যে গোত্রবাদ যে সমাজ ছিল যেই গোত্রবাদীরা সেই সেই এক গোত্র আর এক গোত্রকে এভাবে করত তো তাহলে কোরআন চর্চার যে ধারাবাহিকতা সেটা বলা হয়ে থাকে যে 25 বছর পর্যন্ত খেলাফায় রাশিদুন ছিল খোলাফায় রাশিদুন ছিলেন তো এখানে দেখা যায় কিন্তু সে খলিফাগণ চারজন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর বা 3 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তো আর কিছু নেই লন্ডভন্ড হয়ে গেছে ইসলামী সাম্রাজ্যের অর্ধেক চলে গেছে উমাইয়া মানে মুয়াবিয়ার হাতে আর সামান্য কিছু অংশ রয়েছে আলীর হাতে আর তখন মারামারি যুদ্ধ বিগ্রহ খুনাখুনি ছাড়া ইসলামী সমাজের মধ্যে মুসলিম সমাজের মধ্যে আর কিছুই ছিল না তারপর তো আর কোনো কথাই নেই কিছুই নেই আমার এক উস্তাদ উর্দুতে বলেছিলেন যে ঠিক এরপরে খোলাফায়ে রাশিদুন শেষ হয়েছে আর ইসলামেরও দাফন কাফন হয়ে গেছে কিন্তু মুসলমান নামে এক জাতির উত্থান ঘটেছে ধনে সম্পদে শক্তিতে তারা তখন জগৎ বিখ্যাত হয়ে উঠেছিল এই এই তো আমাদের ইতিহাস তো যাই হোক কিতাবের অনুশীলনের ব্যাপারটাই আমরা বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে আনি যে কিতাবের অনুশীলন ছিল না এখন আবার এসেছে সেটাই আবার সেই সময়টাকে আমরা গ্রহণ করতে পারি কি না তো আয়াত 47 সূরা ইব্রাহিম ফালা তাহসাবান্নাল্লাহু মুখলিফা ওয়াদিহি রুসুলাহু এইটাকে যদি আমরা কোরআনের আয়াত অর্থাৎ সর্বশেষ নবীর জবানিতে এই আয়াত উচ্চারিত হয়েছে তাহলে তার অনুসারীদের জন্য এই আয়াত একটা প্রেসক্রিপশন সামনে দেখব আমরা যে কি করে রেসালাতকে জনগণ মানে আমি বলেছি যে খুব লক্ষ্য করে দেখলেই দেখবেন যে রসুলদের কাছ থেকে সাধারণের কাছে কিভাবে রেসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা আস্তে আস্তে মানে দিয়েছেন তো এইটা যেন কিছুতেই ফালা তাহসাবান এখানে অতএব হে মোহাম্মদ হে নবী না লাগিয়ে যদি বলি কারণ এটা নেই এখানে এটা আমাদের বোঝার জন্য মুরব্বীরা তর্জমা এভাবে করেছেন অতএব কিছুতেই যেন তোমরা মনে করবে না যে আল্লাহ খেলাফ করবেন তার ওয়াদা তার বার্তা বাহকদের সাথে উপরে ইন্নাল্লাহ আজিজুন যু ইন্তেকাম এবং আল্লাহ সর্বশক্তিমান কিন্তু তিনি শক্তিতে শক্তিমান প্রতিশোধ গ্রহণকারী মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ তাহলে যারাই তার কাজটা করবে না আল্লাহ
মানে প্রতিশোধ গ্রহণে মহাশক্তিমান, ঠিক যার মুখে আমরা পড়েছি এখন। ইয়াওমা তাবাদদালুল আরদু গায়রাল আরদি, যেদিন বদলে দেবেন তিনি এই পৃথিবীটা অন্য পৃথিবীতে, ওয়াসসামাওয়াত আর ওই আকাশমণ্ডলীয়, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং সকলেই সম্মুখে উপস্থিত হবে সেই একমাত্র একক আল্লাহ যিনি সর্বব্যাপী। ওয়া তারা আল মুজরিমিন, আর দেখতে পাবে যে অপরাধীরা, ইয়াওমাইদিন সেই দিন, মুকাররানিনা মুকাররানিনা ফিল আসফাদ, দীর্ঘ দীর্ঘ শিকলে বাধা, সারাবিলহুম মিন কাতিরান, তাদের পোশাক থাকবে আল কাতরার বিটুমিনের, মাআদাল্লাহ, ওয়া তাগশা উজুহুহুমুন নার, এবং তাদের মুখমণ্ডল ঢেকে থাকবে আগুনে, লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিন মা কাসাবাত, কেন সেই দিনটি হবে, কেন সেই পরিবর্তন হবে, হবে যেন পুরস্কৃত করতে পারেন আল্লাহ, বিনিময় দিতে পারেন আল্লাহ প্রতিটি ব্যক্তিকে তার যা সে উপার্জন করেছে। তো সেই দিন কোন উপার্জনের বিনিময়ে আমি আমার নিজেকে রক্ষা করতে পারব, সেই কথাই এই কিতাবে লেখা আছে যে কি হলে সেই দিন রক্ষা পাওয়া যাবে, কোন উপার্জন দিয়ে সেই দিন নিজেকে ছাড়িয়ে নেব। লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিন মা কাসাবাত ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ হিসাবের ক্ষেত্রে দ্রুততম। হাদা বালাগুন লিন্নাস, আসুন এটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা। কি বলবো আর, এটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা। বলে ইউনজিরু বিহি, এবং সাবধান করতে এ দিয়ে, এই কিতাব দিয়ে, বলে ইয়া আলামু, যেন তারা জানতে পারে, এবং যেন যারা জানতে পারে, আন্নামা হুয়া ইলাহুন ওয়াহেদুন, যে তিনি মান্য একমাত্র মান্য। ওয়ালিয়াজ্জাক্কারা উলুল আলবাব, এবং যেন এটা মনে রাখতে পারে যারা সতর্ক সচেতন, বিবেচনায় সচেতন, সতর্ক বিবেচনার অধিকারী। আবার বলছি আয়াত 52 সর্বশেষ আয়াত সূরা ইব্রাহিমের, হাদা বালাগুন লিন্নাস, এটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এখন যদি আমরা সূরা ইব্রাহিমের আয়াত 52 খানা আয়াতকে সব সমুদয় বার্তা ধরি, এই বার্তাসমূহই মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই কাজ। বলে ইউনজিরু বিহি, এবং সাবধান করতে তাদেরকে এই কিতাব দিয়ে, বিহি বলে ইয়া আলামু, এই কারণে যেন তারা জানতে পারে, আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, যে মান্য তিনি কেবল একমাত্র, বলে ইয়াজ্জাক্কারা উলুল আলবাব, এবং যেন পাঠ্য হিসেবে পায় তারা যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী। আলহামদুলিল্লাহ সূরা ইব্রাহিম এখানে এসে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।